এরপরে তিনি প্রার্থী এম এ সালাম, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির মনোনয়ন আমি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা আছে তাদের অনুরোধ জানাবো জনাব এম এ সালামের নিকট আপনাদের পাওনা দিয়ে আমাদের কোন আপত্তি নেই সমান ভাবে করবো এতে আমাদের কোন নীতিগত বাধা নেই। মনোনয়নপত্র জমা করেছিল, আজকে আমরা সবগুলো বাছাই করলাম। বাছাইয়ে তিনটি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষিত হয়েছে। এই মনোনয়নপত্র যেগুলো বাতিল হয়েছে সেখানে নির্বাচনী নীতিমালা অনুযায়ী এগুলো বাতিল করা হয়েছে। যে বিষয়গুলোকে মেজর মিস্টেক হিসেবে ধরা হয়ে থাকে সেই বিবেচনাতে এগুলো বাতিল করা হয়েছে।